32 বছর ধরে আমার সংসারে আমি শুধু রান্নাই করেছি দাদা। বলে না, গাইতে গাইতে গায়ন হওয়া যায়, সেই রকমই। এক কাজ রোজ করলে তো একটা মুনশিয়ানা তৈরি হয়, সীমা ধরো। তাছাড়া আমি রান্না করতে খুব ভালোবাসি, আমার বাড়ির লোককে খুব যত্ন করেই খাওয়াই, আপনাদের জন্য সেইভাবে যত্ন করেই রান্না করেছি। আপনারা যদি খেয়ে ভালো বলেন তবেই রান্নাটা সার্থক। আমরা পাশে মানে রাস্তার ওপারেই একটা অফিসে কাজ করি, আপনারা যে লিফলেটটা দিয়েছিলেন না ওইটা দেখেই আমরা এসেছি। আসলে আপনার রান্না আমাদের খুবই ভালো লাগলো, আমি অফিসে ফিরে গিয়ে আমাদের অন্যান্য স্টাফদের অবশ্যই বলবো, ওরা তো এদিক ওদিকে খেতে যায়। খুব উপকার হবে দাদা, তাহলে এইভাবেই তো মানুষ মানুষের পাশে দাঁড়ায় না? আপনারা যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি আমার এই হোটেলটাকে কী করে দাঁড় করাবো বলুন। একটা কথা বলি, বলছি আপনাকে তো দেখে ভালো বাড়ির বউ বলেই মনে হচ্ছে, তা কি অভাবে নাকি বিপদে পড়ে এই হোটেল খুলেছেন? না না না, ঠাকুরের আশীর্বাদে সেরকম কোনো ঘটনা ঘটেনি। এমনি বাড়িতে সবই ঠিকঠাক, মানে স্বামী ইউনিভার্সিটিতে পড়ান, বড় ছেলে ইঞ্জিনিয়ার, ছোট ছেলে ডাক্তার। তাহলে আপনাকেও দেখে না? এ বাবা, না 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 না, আসলে বললাম তো বড় ছেলে ইঞ্জিনিয়ার, ছোট ছেলে ডাক্তার, এই যে মেয়েকে দেখছেন ও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মানে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমার এই ছেলে দেখছেন ও খুব লেখাপড়ায় ভালো, সবাই মানে সবাই যে যার নিজের জায়গায় যোগ্য, এরকম নয় যে এই দোকানটা না করলে কারোর কোনো উপায় ছিল না, যে যার নিজের কাজে ব্যস্ত। এর মধ্যে যদি বলেন আমারই কাজের দরকার ছিল, কারণ সবার কাছে কাজ আছে, আমার কাছে এনি। আর আমি কি কাজ করব বলুন, আমি তো সারা জীবন রান্না করেছি, রান্নার বাইরে আমি তো কিছু করতে পারি না। তো আমি ভাবলাম যে এই যে সাধারণ রান্না করেছি, এই যে ঘরোয়া রান্না সারা জীবন করে মানুষকে খাইয়ে এসেছি, এটা নিয়েই কিছু একটা করি, নিজের পায়ে দাঁড়াই, তাই না? আর এরকম ব্যাপার নয় যে বাড়িতে কেউ দেখার নেই বা খুব, ঠাকুরের আশীর্বাদে সেরকম কোনো অসুবিধে নেই। সব থেকে মজার কথা হলো একবারে টাটকা গরম খাবার, অ্যাকচুয়ালি এটা তো বাড়ি ছাড়া কোথাও পাওয়া যায় না। একদমই তাই, আমি সেই সুবিধাটাই আপনাদের দিতে চেয়েছি। দেখুন, আমার খাবার খেয়ে যদি আপনাদের তৃপ্তি হয় তাহলে তো আপনারা আরো পাঁচজনকে বলবেন না? সেইভাবেই আমার হোটেলটা দাঁড়িয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো, অবশ্যই। মাছের ঝোল ভাত কত টাকা করে? মাছের ঝোল ভাত 80 টাকা। দামের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না দাদা, আমার এই ছেলে বলেছে যে দাম নিয়ে তুমি কোনো কথা বলবে না, কারণ তুমি যদি দামের ব্যাপারটা দেখো তাহলে তোমার দোকান লাটে উঠবে। তাই আমি সেটা দেখছি না, ওই সব কিছু দেখছে। দেখুন, 80 টাকায় মাছ ভাত ডাল তরকারি, আমার মনে হয় এই কোয়ালিটি আপনাকে কেউ দিতে পারবে না। না না, 80 টাকা ঠিকই আছে, আমরা হয়তো এর থেকে কম পয়সায় অন্য কোথাও খাবার পেয়ে যেতে পারি, কিন্তু এরকম স্বাদ হয়তো পাবো না, তাই এটুকু আমরা খরচা করতেই পারি। আপনারা ভালো করে খান, আর কিছু লাগলে বলবেন কিন্তু। হ্যাঁ, এই যে আশিন টু চার, বিলটা করে নাও। এত কাজ আমি একা করতে পারবো না, মাছও কাটবো বিলও করবো, সবটা আমি একা করবো, পারবো না। আমার মাই বলেছে যে তুমি টাকা পয়সার দিকটা ডিল করবে, আমি কেন করবো? হ্যাঁ, হিসেব রাখাটা আমার কাজ, তুমি তো আজ আছো কাল নেই, বিদেশ থেকে ডাক আসবে স্কলারশিপ পাবে তখন ছুটবে। তোমার মা খুব ভালো করেই জানতেন যে আসমানের কোথাও যাওয়ার, কাজেই আসমান সারাদিন এখানেই পড়ে থাকে। আর আসমান যদি একবার কথা দেয় যে সে সাহায্য করবে, ততক্ষণই সে সাহায্য করে যাবে যতক্ষণ না ওনার স্বপ্ন পূরণ হচ্ছে। ঠিক আছে, বুঝে গেছি। নিজের প্রশংসা করতে করতে একদিন তোমার গলা শুকিয়ে যাবে, হাতের কাছে জল রেখো। হ্যাঁ, আমার প্রশংসার কথা শুনলেই তো তোমার গা একেবারে জ্বলে ওঠে, তুমি তো মনে করো তুমি শ্রেষ্ঠ আর আমি একটা বিশাল ক্রিমিনাল। আবার পায়ে পা লাগিয়ে ঝগড়া করার চেষ্টা করছো? আমি ঝগড়া করি? হ্যাঁ, আমি তো ঝগড়া করছি না, তুমি তো ঝগড়া করছো, এরকম ঠেস দিয়ে কথা বলছো বারবার। আমি কোথায় ঠেস দিয়ে কথা বললাম? ঝগড়া থামা, ওনাদের খাওয়া হয়ে গেছে, হাত ধোয়া জলটা দাও, দাও আসো, এই নিন জল। বিলগুলো করে দাও। হ্যাঁ করছি।
তাহলে আমাদের কত হলো? আপনাদের চারজনে সব মিলিয়ে হয়েছে 320 টাকা। আচ্ছা, খুব ভালো খেলাম, আবার আসবো নিশ্চয়ই। অনেক ধন্যবাদ দাদা, আর লোকজনকে একটু বলবেন। হ্যাঁ, এই যে আজকে আত্মীয়তা তৈরি হয়ে গেল, এবার কিন্তু বোনের দোকানে রোজই আসতে হবে। আর আপনারা একটু না বললে তো ব্যবসাটা দাঁড়াবে না দাদা। আমি তো খুব সামান্য মানুষ, খুব সামান্য পুঁজি নিয়ে শুরু করেছি, তাই বেশি করে প্রচার করতে পারিনি। ওই কয়েকটা লিফলেট ছাপিয়েছি, আপনি একজনকে বলবেন, সে আরেকজনকে বলবে, তবেই তো ব্যবসা দাঁড়াবে। সবাই মিলে এলে একটু সাহায্য করবেন দাদা, কেমন? বলছি, সকাল থেকে তো পেটে কিছু পড়েনি, এবার কিছু খেয়ে নিন। এখন আমি খেতে পারবো না, তার কারণ হচ্ছে এখন পিক টাইম। তো এক কাজ করো, তোমরা তো কিছু খাওনি, তুমি তোতা সীমা ভাত আর মাছের ঝোল নিয়ে খেয়ে নাও। বা বা বা, এভাবে আমাদের খাইয়ে মাছ নষ্ট করলে না, তোমার ব্যবসা হয়ে যাবে। হ্যাঁ, মাছ নষ্ট মানে আমার বাড়ির লোকজন খাবে না? আমার বাড়ির লোকজন যদি না খায় তাহলে ওরকম ব্যবসা আমার দরকার নেই। যা বলছি সেটা করো, ভাত আর মাছের ঝোল নিয়ে খেয়ে নাও। খেয়ে নাও বাবা, তুমি অনেকক্ষণ কিছু খাও। আমাকে নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না। তোমাকে নিয়ে আমি চিন্তা করব না তো কে চিন্তা করবে? আরো কয়েকজন লোক আসছে, এখানেই আসছে মনে হয়। আসুক 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 আসুক, খুব ভালো হবে। এখানে ডাল ভাত পাওয়া যাবে তো? হ্যাঁ, মানে শুধু ডাল ভাত কেন, গরম গরম তরকারি, মাছ সব পাওয়া যাবে। কি খাবেন বলুন? আচ্ছা ঠিক আছে, আমাদের মাছ ভাতই দিন। প্লিজ প্লিজ ভিতরে আসুন। ভাত বার সীমা খেতে দাও। প্রথম দিনই এত ভালো করে শুরু হলো, আশা করি কাল থেকে আরো ভালো হয়। বলো, আমার বাবা মার সঙ্গে থাকবে তো? একদম। কোজাগরির হেসেল জিন্দাবাদ। এই তোমার আসার সময় হলো? কেন মা, আমি যদি তাড়াতাড়ি আসতাম আপনি কি করতেন? আমাকে কোলে নিয়ে চাপড়ে ঘুম পাড়িয়ে শুয়ে পড়তেন? কথাবার্তা কি ছিরি, সারাদিন একা থাকতে ভালো লাগে নাকি? ওলে বাবলে ওলে বাবলে, সারাদিন যদি একা থাকতে ভালো না লাগে, আমার হোটেলে গিয়ে বসবেন, দেখবেন কি ভালো লাগবে। বোকা বোকা কথা বলো না, ঠাম্মা বাড়ি ছেড়ে তোমার হোটেলে গিয়ে বসবে? তোর মা তো বোকাই, চিরজীবন বোকার মতোই কথা বলে এসেছে, আর নতুন কি, নতুন কিছু বল। মা প্লিজ, এবার একটু বন্ধ করো, পাড়া দিয়ে যাতায়াত করতে পারছি না, এমন কোনো রাস্তাও নেই যে ঘুরপথে যাবো। এই তুই আমার দোকানের সামনে দিয়ে তখন আরো শুরু করে পালিয়ে গেলি কেন রে? দেখো আর সত্যি কিন্তু পাড়া যাচ্ছে না, লোকজন টিস করছে, আবল তাবল কথা বলছে। আবল তাবল কথা তোদের কেন বলবে তো আমি বুঝতে পারছি না, বলার হলে তো আমাকে বলবে, তোদের কেন বলবে? আচ্ছা তুমি কি বুঝতে পারো না যে তুমি আমার মা, তোমাকে খারাপ কিছু বললে আমাদের প্রেসিজে লাগে? দেখ, তুই একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ, আমাদের দুজনের সত্তা আলাদা, আমরা সম্পর্কে মা আর ছেলে। তোর যদি প্রেস্টিজে লাগে কি করবি বল? প্রেস্টিজ ধুয়ে জল খা। সত্যি মা, এমন এক একটা জিনিস তোমার হঠাৎ হঠাৎ করে মাথায় জন্মায় না, মানে কি যে বলবো, আমাদের লাইফটা তুমি একবার হেল করে দিবি। বাবা, আমি একদম কি মানুষ লাইফ হেল করে দেবো? আমি একটা হোটেল খুলেছি, সেটাকে বড় করার চেষ্টা করছি, ব্যাস। না না, শুধু হোটেল খুলেছো তা তো নয়, সেখানে একটা ক্রিমিনালকে ঢুকিয়েছো, দেখো না সর্বনাশ হলো বলে, তারপর তোতাকেও ভিড়িয়েছো ওইখানে। দাদা ভাই, তুই নিজের চরকায় তেল দে, বুঝেছিস? আমাকে কে ভিড়িয়েছে না ভিড়িয়েছে সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমাকে কাউকে ভেড়াতে হয় না। তোর কি মনে হয় মা বলেছে বলে আমি ওখানে যাই? আমার যদি নিজের ইচ্ছে না থাকতো তাহলে আমি ওখানে যেতাম না। হ্যাঁ, তোর এত ইচ্ছে কেন? সবই তো জানিস, তাহলে এই কথাগুলো বলে লাভটা কি? একবার যখন ভাঙন ধরেছে সংসারে, ভাঙবেই,
ভাঙনটা হবে বৌমার জন্যই। এতদিন বলেছেন নাকি আমার জন্যই সংসারে সুখ শান্তি বিচরণ করছে, সুখ শান্তি অবিচল আছে। আজকে 32 বছর সংসার করার পর যদি আপনাদের মনে হয় যে আমার জন্য সংসারে ভাঙন ধরছে, সেটাও মেনে নিতে হবে। মা কি করবেন বলুন, ভালোটা নেবেন আর খারাপটা নেবেন না, তাই কখনো হয়? আর আমি মনে করি না আমি এমন কোনো কাজ করেছি যাতে আপনাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। আমি একটা ভালো ছেলে যাকে জগৎ সংসারে সবাই ভুল বুঝেছিল, তাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছি এবং তার উপর আমার যথেষ্ট আস্থা আছে, সে কাজটা ভালো করে করবে। সেই ব্যাপারে আপনাদের আপত্তি থাকতেই পারে, আপত্তি থাকলে আমার কিচ্ছু করার নেই মা। মা, তুমি এখনো বুঝতে পারলে না, বাবা কিন্তু এই ব্যাপারটায় তোমায় সাপোর্ট করছে না। বাবা কিন্তু সেদিনকে তোমার দোকানের অনুষ্ঠানেও যায়নি, বাবা বাইরে পড়াতে গেছিল। আর বাবা তোমার এই চ্যাপ্টারটা নিয়ে কোনো প্রশ্নই তোমাকে করেনি। তাতে কি হয়েছে, সবাই সবার সব বিষয় নিয়ে প্রশ্ন করবে তার তো কোনো মানে নেই? এই তোর বাবা ইউনিভার্সিটিতে গিয়ে কি পড়ায়, কি ক্লাস নেয়, ছাত্ররা কিরম করলো, কোন প্রফেসর কি বললো, আমি কি কোনো প্রশ্ন করি? করি না তো। যে যার নিজের জগৎ নিয়ে থাকবে সেটাই স্বাভাবিক, সবার একটা জগৎ থাকতে পারে, সেখানে নাক গলানো কখনোই উচিত না। জল থাই থাই, জল থাই থাই, ভালোবাসা।